আমি আপনার রেজাল্টটা শেয়ার করবো। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো মাই নেম ইজ গায়ত্রী। আমি এই সেক্টরে আসার আগে আমার ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইলের জন্য আমারও ডে বাই ডে ওয়েট রিলেটেড অনেক রকমের প্রবলেম চলে আসে। যেমন আমি 18 বছর বয়স থেকে আর্থ্রাইটিস বাতের শিকার হই। ওটার জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তারে বলেছিল যে বাত কারো ভালো হয় না, তো যতদিন আমি লাইফ ডেট করবো তো ততদিনই আমাকে মেডিসিন নিয়ে লাইফ ডেট করতে হবে। তো ওটার জন্য আমাকে পেন কিলার নিতে হতো। তো পেন কিলার নিয়েও এক একটা সময় না পায়ের পেন কমতো না, পা থেকে ওটা হাতে এফেক্ট করে। তো আমি কখনো ভাবিনি যে আমি ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো, সত্যি কখনো ভাবিনি। তো আমি যখন প্রপার কোচের প্রপার গাইডেন্স মেনে 80% নিউট্রিশন এবং 20% ওয়ার্কআউট করে 1 মাসে 4 কিলো ওয়েট লস করি এবং 2 মাসে 6 কিলো ওয়েট লস করি, প্রথম মাস থেকে আমি বুঝতে পারি যে আমি আর্থ্রাইটিস এর প্রবলেম থেকে রিকভার করছি। তো এখন আমি এই 1.5 বছর এই সেক্টরে রয়েছি, আমার একদিনের জন্য আর্থ্রাইটিস এর প্রবলেমে ভুগতে হয়নি। মানে আমার মানে এখনো ভাবি, অবাক হয়ে যাই যে ওই প্রবলেম থেকে আমি পুরোপুরি যে বেরিয়ে আসতে পারবো এটা কখনো ভাবিনি। তো এখন খুব ভালো আছি, ওই প্রবলেম থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছি। ডিসক্লেমার, পুরোটাই আমার নিজস্ব রেজাল্ট। আমার আরো প্রবলেম ছিল, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম ছিল, দুপুরবেলা না ঘুমালে সন্ধ্যা থেকে মাইগ্রেনের প্রবলেম হতো, এত স্কিনের প্রবলেম ছিল, ব্রোনোরাসিসের সমস্যা ছিল, পাল্টে পাল্টে ক্রিম ইউজ করতাম কিন্তু কোনো রেজাল্ট পেতাম না। তো আমি ওই স্কিনের প্রবলেম থেকে অনেক ভালো আছি, মানে অনেকটাই ভালো হয়ে গেছে আমার, আর ব্রোনোরাসিস এর কোনো সমস্যা হয় না, স্কিনটা আগের থেকে অনেক গ্লেজি হয়েছে। তো এখন খুব ভালো আছি। আমি ভালো থাকার সাথে সাথে আমার বাচ্চাকে চাইল্ড নিউট্রিশন ইউজ করে। ওর যে প্রবলেম ছিল কথা বলার, মানে 5 বছর 6 বছর ছিল যেমন থরলি কথা বলে না, আমার ছেলে সেরকম থরলি কথা বলতে পারতো না। তো ও আজকে প্রায় 1 বছর হলো চাইল্ড নিউট্রিশন ইউজ করছে, ও এখন থরলি কথা বলে, অনেক ব্রেন ডেভেলপমেন্ট হয়েছে। আগে ওর যে প্রবলেম ছিল, এটা আমার আফটার বিফোর পিক, তো আগে ওর যে প্রবলেম ছিল জ্বর হওয়া, জ্বর হলেই 3.5 4 জ্বর উঠে যেত, মানে মাথায় জল ঢালতে হতো বাড়িতে সবার। আমাদের বাড়িতে ওর জ্বর হওয়া মানেই সবার মধ্যে একটা টেনশন যে এই মনে হয় জ্বর মাথায় উঠে যাবে, এক্ষুনি জল ঢালতে হবে। একটা সময় ওকে পাল্টে পাল্টে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো কিন্তু ওর জ্বর কমানো যেত না, ওকে হসপিটালাইজ করতে হতো। তো ছেলেকে নিয়ে ওই মানে খুব টেনশনে ছিলাম যে ও কিভাবে ওই প্রবলেম থেকে ওকে বের করে আনতে পারবো। তো ওকে চাইল্ড নিউট্রিশন ইউজ করে ও ওই প্রবলেম থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছে। এখন মেডিসিন ছাড়া লাইফ লিড করছে, খুব ভালো আছে। এখন আমার এন্টার ফ্যামিলি প্রত্যেকে নিউট্রিশন ইউজ করছে। আমার শাশুড়িমার গল ব্লাডার স্টোন অপারেশন, উনি কোনো খাবারই হজম করতে পারেন না, মানে আমাদের বাড়ির নর্মাল খাবারও হজম করতে পারেন না, উনি আজকে মেডিসিন ছাড়া লাইফ লিড করছেন, পুরোপুরি ভালো আছেন, নিউট্রিশনের উপর ডিপেন্ডেন্ট আছেন, খুবই ভালো আছেন। আমার এন্টার ফ্যামিলি প্রত্যেকে নিউট্রিশন ইউজ করছে, প্রত্যেকে খুব ভালো আছে। তো থ্যাংক ইউ ফর দিস সিস্টেম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম রেজাল্ট শেয়ার করার জন্য। আচ্ছা, সবাই একটা জিনিস ফলো করেছেন, ম্যাম রেজাল্ট শেয়ার করছিলেন কিন্তু যখন স্কিনের কথা বললেন তখন কিন্তু ম্যামের স্মাইলটা আরো বেড়ে গেছিল, কারণ সবাই চায় যে নিজেদেরকে সুন্দর লাগুক, স্কিন আরো বেটার হোক, স্কিনে গ্লো আসুক, তাই তো? তো এখানে আমরা ভালো থাকার সাথে সাথে নিজেদেরকে আরো সুন্দর করে তুলতে পারবো।